আমি এইটা তোমার থেকে জানতে চাইছি এই যে চারজনকে আজকে জিজ্ঞাসাবাদ করলো সিবিআই শান্তিনিকেতনে অস্থায়ী ক্যাম্পে মূলত কোন প্রসঙ্গে জিজ্ঞাসাবাদ করা হলো কি কি জানা গেল তাদের থেকে সুব্রজিৎ যেটা জানা যাচ্ছে সিবিআই সূত্র থেকে যে আজকে এই যে টানা জিজ্ঞাসাবাদ চলেছে একজন তৃণমূল কাউন্সিলর একজন তৃণমূল পঞ্চায়েত প্রধান সহ তৃণমূলের নেতা কর্মী মিলিয়ে মোট চারজনকে জিজ্ঞাসাবাদ যে করা হয়েছে সেই জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে বলে মনে করছেন সিবিআই এর গোয়েন্দা তার কারণ কি তার কারণ হচ্ছে এই অনুব্রত মণ্ডলের বেনামে বেশ কিছু অ্যাকাউন্ট ছিল তার সেইগুলোর হদিস ইতিমধ্যে পাওয়া গিয়েছে আজকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে দ্বিতীয়ত আরও একটি গাড়ির হদিস পাওয়া গিয়েছে যে গাড়িটি তিনি অন্য একজনের নামে কিনেছিলেন অথচ তিনি অন্য একজন চালাচ্ছিল কিন্তু অথচ সেটি অনুব্রত মণ্ডলের ছিল বলে মনে করছেন সিবিআই এর গোয়েন্দারা তৃতীয়ত ১ কোটি টাকা যে লটারি যে জেতার বিষয়টি সেই বিষয় নিয়ে যার তত্ত্বাবধানে পুরো বিষয়টি হয়েছিল বিজয় রজক তাকেও কিন্তু ইতিমধ্যে পঞ্চায়েতের প্রধান সেই পঞ্চায়েত প্রধান তাকেও কিন্তু ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তার সঙ্গে সঙ্গে ১৯ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস কাউন্সিলর বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে একটি গাড়ির কথা আগেই জানতে পেরেছিলেন তদন্তকারীরা আরও একটি গাড়ির কথা জানা গিয়েছে সব মিলিয়ে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে একাধিক তথ্য প্রমাণ পাওয়া গিয়েছে বলেই তদন্তকারীরা মনে করছেন এবং সেই তথ্য প্রমাণ আগামীকাল তারা আসানসোল আদালতে পেশ করবেন আসানসোল আদালতে অনুব্রত মণ্ডলের যে মামলা চলছে গরু পাচারে সেই মামলার শুনানি রয়েছে সেখানে অনুব্রত মণ্ডলকে সেখানে পেশ করা হবে এবং সেখানে গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ পেশ করা হবে এমনটাই সিবিআই তরফ থেকে জানানো হচ্ছে এটা দেখার বিষয় যে আগামীকাল যখন গুরুত্বপূর্ণ তথ্য পেশ করবে কি গুরুত্বপূর্ণ তথ্য আগামীকাল সিবিআই পেশ করে বেশ আবির তুমি আমাদের সঙ্গে থাকো আর এই যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মিছিল এবারে ধীরে ধীরে এগোতে শুরু করেছে আচ্ছা আমাদের আরেক প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্যের সঙ্গে কথা বলবো ব্রতদীপ এখানে বোধহয় এই যে হরিশ মুখার্জি রোড এখানে কিছু সময়ের জন্য বোধহয় মিছিল আটকে ছিল একবার দেখাও এখন তো মিছিল এগোতে শুরু করছে দেখতে পাচ্ছি দেখো সুব্রজিৎ কিছুক্ষণ আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে দিয়ে মিছিল আসে এবং এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে দিয়ে মিছিল যাচ্ছে এখন কালীঘাট ব্রিজের কাছে এই মিছিল এবং আমরা দেখেছিলাম একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে হরিশ মুখার্জি রোডের সামনে যখন এই মিছিল পৌঁছায় ঠিক তার বাড়ির সামনে কিন্তু একেবারে পুলিশের যে নিরাপত্তা ব্যবস্থা পুলিশ কর্মীরা সেখানে একেবারে কার্যত ব্যারিকেড করে দাঁড়িয়েছিলেন যাতে কোনোভাবেই কোনো উত্তেজনা তৈরি হয় কিন্তু তোমাকে জানিয়ে রাখি দুপক্ষই অর্থাৎ পুলিশ এবং যারা বিজেপি যুব মোর্চা দুপক্ষই কিন্তু সেই জায়গায় সংযত ছিল এবং তারপর মিছিল ধীরে ধীরে এগিয়ে আসে এবং এই মুহূর্তে একেবারে কালীঘাট ব্রিজের সামনে যেখানে মুখ্যমন্ত্রীর বাসভবন ঠিক তার সামনে দিয়ে মিছিল যাচ্ছে আমি একটু অগ্রিমিতা পালের সঙ্গে কথা বলবো দিদি আমরা দেখলাম হরিশ মুখার্জিতে আপনাদের মিছিলটা দাঁড়িয়ে গেছিলো কিছুক্ষণ পুলিশ সেখানে ব্যারিকেড তৈরি করেছিল তারপর আপনারা এখন মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে দিয়ে আমরা যাচ্ছি মুখ্যমন্ত্রীর কাছে জবাব চাই কেন আমাদের বাংলা ছেলে মেয়েদের চাকরি চুরি করা হচ্ছে কেন যোগ্য ব্যক্তিরা তারা এখনো ৭০০ দিনের ওপর তারা চাকরি নিয়ে তারা হামাগুড়ি দিয়ে আত্মদাহ করছে আজকে সরকারি কর্মীদের দিয়ে দেওয়া হচ্ছে না আজকে টেট পরীক্ষার্থীদের প্লেসমেন্ট করা হচ্ছে না আজকে অ্যাপসমিদের কাজে টাকা দেওয়া হচ্ছে না আজকে কোনো উন্নয়ন নেই মুখ্যমন্ত্রীকে জবাব দিতে হবে আজকে তৃণমূলের নেতা থেকে কর্মী থেকে সবাই চুরি করেছে আর মুখ্যমন্ত্রীর দিক থেকে কোনো স্টেটমেন্ট নেই মুখ্যমন্ত্রী আজকে এই দুর্নীতিগ্রস্ত মানুষদের তাদের পাশে দাঁড়িয়েছে আজকে আমরা ধিক্কার জানাই মুখ্যমন্ত্রীকে অর্থাৎ সুব্রজিৎ ছুতেই পারলে যে গোটা দুর্নীতি সেই দুর্নীতিতে কিন্তু একেবারে মুখ্যমন্ত্রীকে একেবারে সরাসরি মুখ্যমন্ত্রীকে নিশানা করছেন বেশ আপাতত তোমাকে ধন্যবাদ কিন্তু আমি শুরুতে